আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাসহ এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফকির সেলিম গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানাদি এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে পালিত হল পবিত্র ঈদুল আজহা বিশ্বব্যাপী চলমান প্রাকৃতিক সপ্তাশচার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ সংক্রান্ত পৃথক দুটি অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ট্যুরিজম প্রমোট করার লক্ষ্যে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন রে অব হোপের উদ্যোগে রোববার চোদ্দই নভেম্বর জ্যামাইকার বার্নি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় বলা হয়েছে ফোনে অথবা অনলাইনে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়া যাবে দু সালের এগারোই নভেম্বর পর্যন্ত ফোনে একজন ভোটার যতবার ইচ্ছা ভোট করতে পারবেন সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার নম্বর হচ্ছে জিরো ওয়ান তবে অনলাইনে মাত্র একবারই ভোট করা যাবে এজন্য ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে ঢুকে সেভেন কোড নম্বর ইউজ করতে হবে রে অব হোপের নির্বাহী পরিচালক কিউ জামানের সমন্বয়ে এবং মুন্সি আহাদ জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিয়াকত আলী কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী এটিএন বাংলা ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম শেখ জামাল আহমেদ প্রমুখ এর আগে শনিবার জ্যাকসন হাইটসের হক ইলো সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে একই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সফররত সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এবং খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ লিয়াকালী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সহ বাংলা ভাষাভাষীদের অনলাইন এবং টেলিফোনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচিত হলে বাংলাদেশের পর্যটন খাতে নবদিগন্তের সূচনা হবে দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শহীদুল ইসলামের সমন্বয় এবং আজিজুল হক মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটির যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সদস্য শেখ জামাল উদ্দিন আহমেদ এবং ফজলুর রহমান লিংকন সৃষ্টি এবং মানব জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মুসলমানরা মঙ্গলবার উদযাপন করেছেন পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন মুসলিম অভিবাসীদের সাথে সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের প্রবাসী বাংলাদেশিরাও যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঈদুল আজহার নামাজ আদায়ের পর পশু কোরবানি দেন নিউ ইয়র্কের বাংলাদেশি গ্রোসারিগুলোতে বিভিন্ন ডেরি ফার্মে এসব কোরবানি করা হয় নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার ব্রংস মুসলিম সেন্টার ব্রুকলিন মুসলিম সেন্টার সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে বাধ্য করার প্রতিবাদে শনিবার যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতিসংঘ ও বাংলাদেশ কনসুলেটের সামনে সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে নিউ বিএনপির বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ও বিলম্বে খালেদা জিয়ার বাড়ি ফিরিয়ে দেওয়া সহ আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন যুক্তরাষ্ট্র জাসাস নেতা গোলাম ফারুক শাহিনের পরিচালনায় সমাবেশে যুক্তরাষ্ট্র থেকে বর্তমান বর্তমান সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয় একই দাবিতে ওই দিন যুক্তরাষ্ট্র বিএনপির অপর একটি গ্রুপ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির অন্য গ্রুপের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু আলহাজ সোলাইমান ভুইয়া বেলাল মাহমুদ প্রমুখ ওই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীরা যুবদল সভাপতি আশরাফুদ্দিন ঠাকুর সাধারণ সম্পাদক আবু সাইদ সহ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে স্বৈরাচারী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানান রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টের প্রতিবাদ সমাবেশ করে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি জানান নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান পরদিন যুক্তরাষ্ট্র যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল পালকি রেস্টুরেন্টে প্রতিবাদ সভার আয়োজন করে সোমবার পনেরোই নভেম্বর তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটি জ্যাকসন হাইটসে এক প্রতিবাদ সভায় বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে এমন অভিযোগ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর সুবিচার দাবি করে আবেদন করার ঘোষণা দেয় এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ব্রুকলিনের জাফরান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট সহ সভাপতি গিয়াস আহমেদ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল মাহফুজুল মাওলা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন